আমাদের চ্যানেল শিক্ষাশ্রী ইনফরমেশনে আপনাদের আরও একবার জানাই স্বাগত। চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অতি শীঘ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচের বেল আইকনটিও বাজিয়ে দিন, যাতে আমরা কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশনটি পেয়ে যান। আজকের লিডিং একটি নিউজ পেপারে যে খবরটি বেরিয়েছে সেটি হলো উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নথি যাচাই শুরু। অবশেষে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে নথি যাচাইয়ের দিন ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। শনিবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন, আগামী 14 ফেব্রুয়ারি থেকে সল্টলেক সেক্টর 2 এর এসএসসির নবনির্মিত ভবনে চাকরি প্রার্থীদের নথি যাচাইয়ের প্রথম পর্যায়ের কাজ শুরু হবে। সব মিলিয়ে 17,202 জন চাকরি প্রার্থীর নথি যাচাই করা হবে। উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হওয়ার দাবিতে গত দুদিন ধরে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে ঘেরাও অভিযান চলছিল। সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা বাধে। কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটকও করেছিল। বিক্ষোভকারীদের দাবি ছিল 2016 সালের 14 সেপ্টেম্বর মাসে উচ্চ প্রাথমিক ও প্রাথমিকের লিখিত পরীক্ষার ফল বেরোয়, এরপর প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। অথচ উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া বন্ধ গত দুবছর ধরে থমকে আছে। এক প্রার্থীর কথায়, উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া কবে থেকে ফের শুরু হবে তার সদুত্তর মিলছিল না, তাই বাধ্য হয়ে এসএসসি অফিসে বিক্ষোভ করি। নিয়োগ প্রক্রিয়ার ধাপ হিসাবে নথি যাচাই শুরু হওয়ার খবর এসএসসি তাদের ওয়েবসাইটেও দিয়েছে। তা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন উচ্চ প্রাথমিকে চাকরি প্রার্থীরা। এসএসসি সূত্রের খবর, নথি যাচাইয়ের পরের ধাপগুলি অর্থাৎ পার্সোনালিটি টেস্ট, কাউন্সিলিংও যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করা হবে। সৌমিত্রবাবু বলেন, 20 ফেব্রুয়ারির মধ্যে নথি যাচাইয়ের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছিলাম, তার অনেক দিন আগেই এই কাজ শুরু হচ্ছে। তো এই ছিল আজকের বড় আপডেট। খবরটি ভালো লাগলে আপনারা পর্যাপ্ত পরিমাণে শেয়ার করুন, যাতে অন্যেরাও উপকৃত হতে পারে এই খবরের দ্বারা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। নমস্কার।